नमस्कार বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সকাল বিকালে দারুণ টেস্টি একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই টিফিনটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায়, এর সাথে সাইড ডিশ হিসেবে আর কিচ্ছু লাগবে না, আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে এটা খাবে। তাই আমার আজকের এই রেসিপিটা অন্যান্য দিনের মতো পুরোটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে এভাবে আপনারাও ট্রাই করুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে টিফিনটা তৈরি করে ফেলি। বন্ধুরা, আজকে এই সকাল বিকালে টিফিন রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণ আটার ময়দা দুটো মিশিয়ে নিয়েছি। আপনারা যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এর সাথেই নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। প্রথমেই আমি আলুগুলোকে এই আটা ময়দার ওপরেই গ্রেট করে নিচ্ছি। এটা আলাদা করেও করতে পারেন, বা আমি যেভাবে করছি সেভাবে করলেও কোনো অসুবিধা নেই। তবে এটা হাত দিয়ে ম্যাশ করার থেকে গ্রেট করে নেওয়া কিন্তু বেশি ভালো, কেননা তাহলে কোনো বড় লাম্পস থাকতে পারবে না। খুব কম সময়ে এই টেস্টি জলখাবারটা আপনারা তৈরি করে সকাল বা বিকেলের জন্য দিতে পারেন। ছোট থেকে বড় সববার কিন্তু খেতে খুব ভালো লাগবে। আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন, একবার আমার রেসিপিটা দেখার পর ট্রাই করতে পারেন। খেতে কিন্তু সত্যি এগুলো খুব ভালো হয়, আর এর সাথে সাইড ডিশ হিসাবে কিন্তু আর কিচ্ছু লাগবে না। একবার ট্রাই করে দেখুন, আর তারপর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দুটো সেদ্ধ করা আলুকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। আমি 2 কাপ যেহেতু আটা ময়দা নিয়েছি তাই 1 কাপ সুজি দিয়ে দিলাম। এই সুজিটা দিলে যেমন ক্রিস্পি হবে খেতে, সেরকম সুন্দর ফুলবেও। দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা সাদা জিরে, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি, 2টো কাঁচা লঙ্কাকে চপ করে দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আদা বাটা না দিয়ে আপনারা মিহি করে চপ করে আদাটাকে দিতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু কাসৌরি মেথি। এবার এক এক করে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এগুলো দেওয়াটা কিন্তু একদমই অপশনাল, কিন্তু কালারটা ভালো আসবে তাই অল্প একটু দিলাম। অল্প দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম, আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল 2 টেবিল স্পুনের মতো দিয়েছি। এবার সবকিছু মিশিয়ে নিয়ে আটা ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। তবে মাখার জন্য কিন্তু প্রথমেই জল দেওয়ার কোনো দরকার নেই, কেননা আলু দেওয়া হয়েছে তো আলুর মধ্যেই অনেকটা জল আছে, সেই দিয়েই কিন্তু ভালো করে মাখা হয়ে যায়। যদি দরকার হয় পরে তাহলে জলটা দেবেন, যতটুকু দরকার হবে আর কি। তাই প্রথমেই জল না দিয়ে সবকিছু আগে ভালো করে মেখে নিচ্ছি। আর এই কাজটা করতে করতে আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো পেয়ে যাবেন। ডোটাকে ভালো করে মেখে তৈরি করে নিয়েছি, আর এটা মাখতে আমার 2 চামচের মতো জল দিতে হয়েছে, তার বেশি কিন্তু জল দিতে হয়নি। যাই হোক, এবার এর ওপর আমি একটুখানি রিফাইন অয়েল লাগিয়ে এটাকে রেস্ট করতে রাখতে দিতে হবে অন্তত 5-7 মিনিটের জন্য, কেননা সুজি আছে তো সেটাকে ফোলার একটা সময় দিতে হবে। তাই তেলটা লাগিয়ে আমি এটাকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, আর তারপর ফিরে এসে আমি টিফিনগুলো তৈরি করে নেব। 10 মিনিট ডোটাকে রেস্ট করার জন্য রেখে দিয়েছিলাম। এবার এটাকে আবারও একবার খুব ভালো করে মেখে নেব। দেখুন, এটা এখন অনেকটাই নরম হয়ে গেছে, সেই জন্যই কিন্তু প্রথমে খুব নরম করে মাখার কোনো দরকার নেই, কেননা পরে এটা অনেকটাই নরম হয়ে যায়। ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিয়ে তার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এগুলো কিন্তু খুব পাতলা পাতলা হয় না, একটু মোটাই খেতে ভালো লাগে। আর এটা বেলার জন্য কোনো আটা বা ময়দা দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেলটা পুড়ে যাবে ভাজার সময়, তাই তেল দিয়েই বেলতে হবে। আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এবার এটা বেলে নিচ্ছি। বেলাটা তো আলাদা করে দেখানোর কিছু নেই, আপনারা সবাই বেলতে জানেন। 1টা পুরি আমার বেলা হয়ে গেছে। এভাবে আমি সবকটা পুরি বেলে নেব, তবে সবকটা একবারে বেলে তারপরে কিন্তু ভাজা যাবে না, কয়েকটা বেলে নিয়ে তারপরে কিন্তু ভেজে নিতে হবে। তাহলে আমি কয়েকটা বেলে নিচ্ছি, আর ভাজার জন্য তেলটা অলরেডি আমি ওভেনে বসিয়ে দিয়েছি, সেটা গরম হোক তারপর ফিরে আসছি। কয়েকটা পুরি আমার বেলা হয়ে গেছে,
আর এবার পুরিগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল গরম করে নিয়েছি। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। এবার একটা একটা করে পুরি আমি ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে পুরিটা ফুলে উঠছে। প্রত্যেকটা পুরি কিন্তু এভাবে ফুলকো হবে, আর খেতে যে কি টেস্টি হয় সেটা একবার তৈরি করুন তাহলেই বুঝতে পারবেন। একটা পুরি আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এগুলো কিন্তু ভাজতেও বেশি সময় লাগে না। এবার তাহলে এটা আমি তুলে নিচ্ছি আর এরকম ভাবে আরো কয়েকটা আমি ভেজে নিচ্ছি আর তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটার সাথে সাইড ডিশ আর কিছুই লাগে না, শুধু শুধুই কিন্তু অনেকগুলো খেয়ে নেওয়া যায়, সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। আর এটা সম্পূর্ণ নিরামিষ, তাই সবার কিন্তু খেতে ভালো লাগবে, তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর তারপর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর গোপালের হেসে সার্চ করলেই আপনারা অনেক রকমের নিরামিষ রান্নার রেসিপি পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সে দিয়ে দেব। তাই দেরি না করে আজই গোপালের হেসে সার্চ করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।